সহজ হলো জয়েন্টে পরীক্ষা, বড় পরিবর্তন। উচ্চ মাধ্যমিকের পর বাংলার লাখ লাখ পড়ুয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন। 2014 সালে জয়েন্টের জন্য শুরু হয়েছে অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা। 31 জানুয়ারি পর্যন্ত ছাত্রছাত্রীরা অনলাইন মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। এরই মধ্যে জানা গেল এবারে জয়েন্টে একটি বড় পরিবর্তনের কথা। এবার থেকে জয়েন্টে বসতে হলে শুধুমাত্র ফিজিক্স ও অঙ্কই বাধ্যতামূলক থাকবে। এর আগে কেমিস্ট্রিও বাধ্যতামূলক ছিল জয়েন্টের ক্ষেত্রে। এখন থেকে অবশ্য আর কেমিস্ট্রি বাধ্যতামূলক হবে না। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের নির্দেশিকা অনুযায়ী কেমিস্ট্রিকে আর বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। মূল পরিবর্তন কেন্দ্রের বা দিল্লির বিজেপি সরকারের। এর আগে উচ্চ মাধ্যমিক স্তরে কেমিস্ট্রি না থাকলে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকায় বসা যেত না, তবে এবার আর তা হবে না। যদিও পরীক্ষায় কেমিস্ট্রির প্রশ্ন থাকবে, এবার পরীক্ষায় অঙ্ক ফিজিক্স এর পাশাপাশি কেমিস্ট্রি বিভাগে 40টি MCQ প্রশ্ন থাকবে, যার জন্য বরাদ্দ নম্বর হবে 50। তবে নয়া নিয়ম অনুযায়ী ইঞ্জিনিয়ারিং প্রবেশিকায় পৌঁছতে গেলে পদার্থবিদ্যা, অঙ্ক ছাড়াও কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, বায়োলজি, ইনফরমেটিক্স প্র্যাকটিসেস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ এবং অন্ত্রপ্রনিয়নশিপের মধ্যে যে কোনো 3টি বিষয় পাশ করতে হবে। তাহলেই স্নাতকে BA এবং BTEC পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। এদিকে এখন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করা যাচ্ছে। 2024 সালের 28 এপ্রিল সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত চলবে প্রথমার্ধের পরীক্ষা, এবং এর পরবর্তীতে দ্বিতীয় অর্ধের পরীক্ষা শুরু হবে দুপুর 2টার সময় এবং তা শেষ হবে নির্ধারিত সময় বিকেল 4টেতে। বহু ক্ষেত্রেই দেখা গেছে ছাত্রছাত্রীরা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় বেশ কিছু তথ্যগত ভুল ত্রুটি করে ফেলেন। এক্ষেত্রে এই বছর বিশেষ সুযোগ এনেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বোর্ড জানিয়েছে 31 জানুয়ারি ফর্ম জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষের পরে 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র সংশোধন করা যাবে অনলাইনে। এবার আসা যাক ফর্ম ফিল আপ বাবদ খরচের বিষয়ে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও OBC ক্যাটাগরির প্রার্থীদের ফি বাবদ লাগবে 400 টাকা। SC ST OBC ক্যাটাগরির মহিলা ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা ফি হিসেবে 300 টাকা জমা দেবেন। এর পাশাপাশি অসংরক্ষিত আসনগুলির ক্ষেত্রে ফি থাকবে 500 টাকা। ফর্ম ফিল আপের পর অনলাইন মাধ্যমে এই টাকা জমা দিতে হবে ছাত্রছাত্রীদের। ভারতবর্ষের যে কোনো স্বীকৃত বোর্ডের ছাত্রছাত্রীরাই দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হলে এই পরীক্ষায় বসতে পারবেন।